যে ছয় খাবারে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। জীবনযাত্রায় অনিয়মের কারণে আমাদের শরীরে হার্টে নানা সমস্যা বাসা বাঁধে। শরীরে অতিরিক্ত উচ্চ কোলেস্ট্রলের সমস্যা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান, মানসিক চাপ মূলত হার্ট অ্যাটাকের অন্যতম কারণ। তবে নিয়মিত ছয় ধরনের খাবার খেতে পারলে সুস্থ থাকে হৃদযন্ত্র। এক, বেদানা। বেদানায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল নামের অ্যান্টিঅক্সিডেন্ট, যা আর্টারির স্বাস্থ্য ভালো রাখা সাহায্য করে, ফলে কমে হার্ট অ্যাটাকের ঝুঁকি। দুই, খেজুর। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল, যা রক্তে কোলেস্ট্রল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, ফলে সুস্থ থাকে আমাদের হৃদযন্ত্র। হলুদ। হলুদে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, আর্টারিতে রক্ত জমাট বাঁধতে দেয় না, ফলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় অনেকটাই। ব্রোকলি। ব্রোকলিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে, যা আর্টারির কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। ব্রোকলিতে থাকা ফাইবার রক্তের কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। দারচিনি। দারচিনিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তে কোলেস্ট্রলের পরিমাণ কমিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে। গ্রিন টি। দিনে অন্তত 2 কাপ গ্রিন টি খেতে পারলে তা রক্তের ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে।